हाय फ्रेंड्स, मामपीस किचन चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी चले एसेछि बांगालीर पछन्देर एकटी मिष्टी रेसिपि निये, सेटा होच्छे रसमालाई। तो चलुन रेसिपिटी शुरू करा जाक। आमी किन्तु एइखाने एकटा पात्रे 500 ग्राम दूध निये निएछि छाना काटानोर जोन्नो। तो दूधटा खूब भालो करे फोटा अब्दि आमी अपेक्षा करेछि, दूधटा खूब भालो करे फुटिये निएछि। दूधटा फुटिये नेवार पर आमी एखाने 2 थेके 3 चामच भिनिगार एड करछि दूधेर मध्ये। ভিনিগারটা অ্যাড করার পরে সব কিছুক্ষণ পরেই কিন্তু ছানাটা দুধের থেকে আলাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভিনিগার অ্যাড করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ছানাটা কিন্তু দুধের থেকে একদম আলাদা হয়ে গেছে। আমি তারপরে একটুখানি খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এর ফলে কিন্তু একদম ছানাটা আলাদা হয়ে গেছে। এবার আমি এই ছানাটাকে একটা পাত্রের মধ্যে সাদা কাপড় নিয়ে নিয়েছি, সেখানে আমি ছানাটাকে ঝরা দিচ্ছি। ছানাটাকে আমি খুব ভালো করে জলের থেকে ঝরা দিয়ে নেব। বন্ধুরা, ছানার মধ্যে যেটুকু এক্সট্রা জল আছে সেই এক্সট্রা জলটুকুও কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে জলটা বার করে নিচ্ছি, যাতে ছানার মধ্যে যতটা সম্ভব জলটা বার করে নেওয়া যায়। ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে একটা বড় সাইজের প্লেটের মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি রসমালাইয়ের যে বলটা থাকে সেই বলটা রেডি করার জন্য। এখানে ছানার মধ্যে আমি অ্যাড করছি 1 টিস্পুন ময়দা। আর এবার আমি ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একদম মিহি করে হাত দিয়ে চেপে চেপে ছানাটাকে মেখে নেব। এইটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। যতক্ষণ পর্যন্ত না ছানাটা খুব ভালো করে মিহিন হবে ততক্ষণ পর্যন্ত ছানাটাকে মাখতে হবে। আমি কিন্তু এখানে হাতের চেটোর সাহায্যে চাপ দিয়ে দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নিয়েছি। বন্ধুরা, বাঙালির শেষ পাতে মিষ্টি কিন্তু খুবই প্রিয়। আর সামনেই শারদীয়া, তাই এই পুজোর সময় যদি বাড়িতে এরকম সুন্দর সুন্দর মিষ্টি বানানো যায় তাহলে কিন্তু সবার খেতেও ভালো লাগবে, আর খুব বানিয়ে খাওয়াতেও খুব ভালো লাগবে, আর খুব জমেও যাবে ব্যাপারটা। তো আমি কিন্তু এই মিষ্টিটা করার জন্য এখানে ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবার আমি এই ছানার থেকে লম্বা লিচি কেটে নিয়েছি। ছানার বলগুলোকে এইবার এই লিচির থেকে আমি গড়ে নেব। লম্বা লিচিতে কিন্তু আমি ছোট ছোট আকারে ছানার মণ্ডগুলো বার করে নিচ্ছি, ছোট ছোট করে ছানার বলগুলো গড়ে নেওয়ার জন্য। এখানে কিন্তু আমি হাতের সাহায্যে বলগুলোকে দু হাতের সাহায্যে যেরকমভাবে ঠিক নাড়ু পাকায় ঠিক সেইভাবেই আমি ছানার বলগুলোকে গড়ে নিচ্ছি। বন্ধুরা, ছানার বলগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি রসমালাইটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। দুধটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতটা দুধ থাকবে তার প্রায় 3 ভাগ ফুটিয়ে 1 ভাগ করে নিতে হবে দুধটাকে, কেন রসমালাইয়ের যে মানে যে দুধটা থাকে সেইটা খুবই গাঢ় থাকে। তো আমি কিন্তু এখানে অনেকক্ষণ সময় ধরে হাতার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর এইবার আমি এখানে অ্যাড করছি চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন চিনিটা অ্যাড করবেন, যে যতটা মিষ্টি ভালোবাসেন ততটা চিনি অ্যাড করবেন। আমি এখানে চিনিটা অ্যাড করার পর আবার হাতার সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে আরও গাঢ় করে নিচ্ছি। দুধটা কিন্তু আমার পুরো গাঢ় হয়ে গেছে। এইবার আমি দুধের মধ্যে অ্যাড করছি ছানার বলগুলো। ছানার বলগুলো দেওয়ার পরও আমি এটাকে 12 থেকে 15 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। ছানার বলগুলো দেওয়ার পরেও কিন্তু দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে ছানার বলগুলো খুব সফট হয়। রসমালাইটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করার আগে দিয়ে দিচ্ছি কাশ করা এলাচ।
এলাচ গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। এর ফলে যে রসমালাইয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। আমার কিন্তু এই রেসিপিটা প্রায় মানে পুরো হয়েই গেছে। আপনারা কিন্তু বাড়িতে এই সুন্দর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে কীরকম লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা যারা এখনও পর্যন্ত মাম্পিস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা রেড বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ছাড়া যে কোনো ভিডিও সবার প্রথমে পৌঁছে যায় আপনার ফোনে। আর এই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।